করোনার আতঙ্কে মানুষের জীবন এমনিতেই ওষ্ঠাগত, ক্ষুদ্র এক ভাইরাসের আঘাতে ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। এবারে নতুন আরেক আতঙ্ক, আপনি প্রস্তুত আছেন তো সেটার জন্যে? সে আতঙ্কের নাম পঙ্গপাল। ইতিমধ্যেই মধ্য আর পূর্ব আফ্রিকার অনেকগুলো দেশে হানা দিয়েছে ক্ষুদ্র এই পতঙ্গের ঝাঁক, উজাড় করে দিয়েছে মাইলের পর মাইলের জমির ফসল। খুব বেশি দেরি নেই, এই পঙ্গপালের ঝাঁক হানা দেবে বাংলাদেশেই। ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছে প্রলয় সৃষ্টিকারী এই পতঙ্গের দল, কিন্তু পঙ্গপালের আক্রমণ মোকাবেলায় আমরা প্রস্তুত তো? প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এই পঙ্গপাল নিয়েই। করোনা ভাইরাসের পরের দিনগুলোতে যারা হতে যাচ্ছে মানবজাতির সবচেয়ে বড় শত্রু, অনেকে হয়তো পঙ্গপাল কি জিনিস সেটা চেনেন না বা নাম শুনলেও কখনো দেখেননি। পঙ্গপাল হচ্ছে বাংলাদেশের ঘাস ফড়িং এরই একটা প্রজাতি, তবে আকারে ঘাস ফড়িং এর চেয়েও ছোট। এরা ঘাস ফড়িং এর মতো সবুজ লতা পাতা বা শস্যদানা যেমন ধান গম এসব খেয়ে বেঁচে থাকে। তবে ফড়িং এর সঙ্গে এদের মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে ফড়িং চলাফেরা করে একা, আর পঙ্গপাল হানা দেয় কোটি কোটি একসঙ্গে। শুনলে হয়তো বিশ্বাস হবে না, 10 কোটি পঙ্গপালের একটা বহর মোটামুটি একটা গ্রামের আকাশকে ঢেকে ফেলতে পারে। পঙ্গপালের ভিড়ে মেঘ দেখা যাবে না এমন ভয়াবহ অবস্থাও সৃষ্টি হতে দেখা গেছে আগে। কিন্তু পঙ্গপাল ভয়ঙ্কর কেন? ঘাস ফড়িংকে তো আমরা ভয় পাই না, তাহলে পঙ্গপালকে কেন আতঙ্ক বলা হচ্ছে? সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চমকে ওঠা সব তথ্য জেনে শিউরে উঠবেন আপনি, কথা দিলাম। আগেই বলেছি পঙ্গপাল ধান গম এসব খায়। এরা যখন দল বেঁধে চলাফেরা করে তখন কয়েক হাজার হেক্টর এলাকায় চাষ হওয়া ধান গম আখ কিংবা অন্য সব ফসল খেয়ে সাবার করে দেয় নিমিশেই। প্রাপ্তবয়স্ক একটা পঙ্গপাল তার ওজনের সমান খাবার খায় প্রতিদিন। তাহলে ভাবুন, একদিনে কোটি কোটি পঙ্গপালের কতটা খাবার প্রয়োজন? 10 লাখ পঙ্গপালের একটা ঝাঁক একদিনে যে পরিমাণ খাবার খায় সেটা দিয়ে 35,000 মানুষ একদিন পেট ভরে খেতে পারবে। বিপদটা বুঝেছেন? এবার মজার ব্যাপার হচ্ছে, বিভিন্ন ধর্মগ্রন্থে পঙ্গপালের কথা কিন্তু বলা হয়েছে অনেক আগেই। এটাকে মানব জাতির প্রতি স্রষ্টার অভিশাপ হিসেবে বর্ণনা করা হয়েছে বরাবরই। অভিশাপ নয় তো কি, আফ্রিকার যে জায়গাটাতে বলা হয় পৃথিবীর শস্য ভাণ্ডার সেখানে এখন দুর্ভিক্ষ তৈরি হবার মতো অবস্থা। গত বছর মধ্য এবং পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে বৃষ্টি বেশি হয়েছে, ফলে পঙ্গপালের বংশবিস্তার হয়েছে আশঙ্কাজনক গতিতে। আর তাই ছোট্ট এই পোকাটি হুমকির মুখে ফেলে দিতে যাচ্ছে কোটি কোটি মানুষকে। উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া সহ বেশ কয়েকটা দেশে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে পঙ্গপালের আক্রমণের কারণে। পঙ্গপালের সংখ্যা বেড়ে গেলে তারা দল বেঁধে খাবারের সন্ধানে বের হয়। যাত্রাপথে মাঠ ঘাট বা ফসলি জমি যাই পড়ুক না কেন, সব সাবার করে দেয় ছোট্ট এই প্রাণীগুলো। কোনো এলাকায় খাবার শেষ না হওয়া পর্যন্ত এরা সেই এলাকা ছেড়ে যায় না। কেনিয়া, উগান্ডার অনেক জায়গাতেই এখন মাইলের পর মাইল ফাঁকা মাঠ পড়ে আছে, সেসব জমিতে লাগানো ফসলে শুধু গোড়াগুলো পড়ে আছে। পঙ্গপালের আক্রমণে আর কিছুই অবশিষ্ট থাকেনি। শুধু আফ্রিকায় নয়, ইসরায়েল, পাকিস্তান, এমনকি ভারতের কিছু জায়গাতেও আক্রমণ করেছে পঙ্গপাল। ইরানেও গেছে পতঙ্গের এই দলটি। তবে ইরান শস্যপ্রধান দেশ না হওয়ায় সেখানে সুবিধা করতে না পেরে ভারত এবং পাকিস্তানের দিকে চলে এসেছে এই ঝাঁকটি। পঙ্গপালের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান এবং পাঞ্জাবে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা তো ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে এবছর পঙ্গপালের বহর ভারতে আক্রমণ করবে। সেটার নমুনা দেখা গেছে ইতিমধ্যেই। ভারতের পাঞ্জাব প্রদেশে প্রায় 3 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে পঙ্গপালের ঝাঁক। সেই এলাকা সব ফসল মাত্র 2 দিনে ধ্বংস করে ফেলেছে এই পতঙ্গটি। পাকিস্তান ভারতে পঙ্গপাল চলে এসেছে, এরপর কি বাংলাদেশ? পঙ্গপালের তো আর সীমানা পার হওয়ার জন্য ভিসা পাসপোর্ট লাগে না। আমাদের কৃষি মন্ত্রণালয় কিন্তু এরই মধ্যে সতর্ক। সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে করোনা ভাইরাসের মতো পঙ্গপালেরও কোনো প্রতিষেধক নেই। বিজ্ঞানীরা এখনো পঙ্গপাল ঠেকানোর কোনো উপায় আবিষ্কার করতে পারেননি। আফ্রিকার কয়েকটা দেশ পঙ্গপাল আক্রান্ত জমিতে হেলিকপ্টার বা ড্রোন থেকে রাসায়নিক ছিটিয়ে খানিকটা সফলতা পেয়েছিল, কিন্তু বেশি দিন কাজে লাগেনি সেই পদ্ধতি। পঙ্গপালের দল মানিয়ে নিয়েছে সেসব রাসায়নিকের সঙ্গে। হাঁসের মাধ্যমে পঙ্গপাল ঠেকানোর একটা পদ্ধতি চীনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটাও এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। কতটা সফলতা পাওয়া যাবে সেটা বলা যাচ্ছে না এখনই। আর তাই করোনার মহামারীর মতো পঙ্গপালের বিরুদ্ধেও মানুষের হাতে কোনো অস্ত্র নেই। চুপচাপ দেখে যাওয়া ছাড়া, সতর্ক থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবু করোনা ভাইরাস থেকে দূরে থাকা যাবে, কিন্তু পঙ্গপাল থেকে দূরে থাকার উপায় কি? খাবারের সন্ধান পেলে তারা হানা দেবেই, উজাড় হবে গ্রাম,
ফসলি জমি, ধান খেত সবকিছু, কৃষকেরা মরবে, মরবো আমি আপনিও। বিশ্বজুড়ে শুরু হবে দুর্ভিক্ষ, না খেতে পেয়ে মরবে লাখ লাখ মানুষ। বৃদ্ধ না হলে 10-12 দিন রোগে ভুগে করোনা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু পেটে খাবার না নিয়ে কয়দিন বেঁচে থাকার লড়াই চালাবেন আপনি? পঙ্গপালের ভয়াবহতা যে করোনার চেয়েও বেশি সেটা কি আমরা আদৌ বুঝতে পারছি? এই সমস্যাটাকে গুরুত্ব দেওয়া কি উচিত নয়? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিয়ে রাখুন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আমাদের আগামী আয়োজন আসার অপেক্ষায় আপনারা নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ।